আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, হলো দ্বীনি ইলম কতটুকু শিক্ষা করা এবং কতটুকু শিক্ষা দরকার এবং প্রয়োজন। তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়। ইসলামিক শিক্ষা অর্জন করা কতটুকু খরচ? দ্বীনি ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা অর্জন করা হলো ফরজ। ক্ষণিকের এই পৃথিবীতে আমরা এসেছি মহান রাব্বুল আলামিনের অসীম কৃপায়। তিনি আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু একমাত্র তার উদ্দেশ্য সামনে রেখে, সেটা হলো তার ইবাদত বন্দিগি করা এবং জীবনে প্রত্যেকটা মুহূর্তে তার কথা অনুসরণ রাখা। মহান রাব্বুল আলামিন আমাদের সুবিধার কথা চিন্তা করেই তৈরি করেছেন এই পৃথিবী, গাছপালা, নদী, নালা, আকাশ, চাঁদ, সূর্য ইত্যাদি সব কিছুই ব্যবস্থা করেছেন, করে দিয়েছেন তিনি। সেই সাথে রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। এক কথায়, বান্দা যাতে কোনো প্রকার অসুবিধা বা কষ্টে না থাকে সে ব্যবস্থা সম্পূর্ণ করে দিয়েছেন মহান রাব্বুল আলামিন। আর এই সব কিছুই এক আল্লাহর সৃষ্টি করেছেন এবং তিনি এই সব কিছুরই মালিক। এমনকি তিনি যখন ইচ্ছা তখন এই সব কিছু ধ্বংস করতে পারেন। আর এই সব প্রত্যেকটি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা হলো একজন মুমিন এবং মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য। আজকে আমরা আমাদের এই পৃথিবীতে অট্টলিকায় মাধ্যমে মানব জীবন দ্বীনি ইলম শিক্ষার অর্থাৎ ইসলামী শিক্ষা অর্জন করা আমাদের প্রত্যেক মুসলমান বা উম্মার জন্য কতটুকু পড়ো সেই সম্পর্কে তাহলে আসুন আমরা শুনি বা কথা একটু বুঝি বা আলোচনা করি। সরাসরি কতটুকু ফরজ, কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? আমরা জানি যে একজন বিশ্বাসী বান্দাকে স্রষ্টার মর্জির মতো চলার ক্ষেত্রে যা যা প্রয়োজন পড়ে সেই সব কিছু জানাও শেখাও শেখাটাও ফরজের অন্তর্ভুক্ত। তাই দরকারি বিদ্যাটুকু একজন ব্যক্তির জন্য অবশ্যই অর্জন করতে হবে, আর এটা ইসলামের কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি। ইসলাম সম্পর্কে বিভ্রিত জানাশোনা এবং আগ্রহ জ্ঞান অর্জন করা প্রশংসনীয়, তবে সেটা ফরজ নয় আবার। কিন্তু লোককে গভীর জ্ঞান অর্জন করতে হবে আর সেটাও ফরজ। কে ভায়া, দেখুন আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আমাদের প্রত্যেকেরই জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, জানতে হবে, তার সৃষ্টি সম্পর্কে ধারণা করতে হবে, তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বুঝতে হবে। আর তাছাড়াও ইবনে মাজাহাব 224 উল্লেখ রয়েছে, প্রতিটি মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। সুতরাং এর বাইরে বা বোঝা যাচ্ছে একটু জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ ইবাদত হিসাবে গণ্য হবে। আর কিছু কতটুকুই নয়, প্রতিটি নারী পুরুষের উপর জরুরি দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আর এর মাধ্যমে অন্যতম হচ্ছে গোসল, নামাজ, রোজা ও রুজু। জ্ঞানী ব্যক্তিদের প্রশংসায় স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, আর আমি ওই দৃষ্টগুলোর মানুষের উপদেষ্ট গ্রহণের উদ্দেশ্যে বর্ণনা করে থাকি। ব্যস্তত এইসব দৃষ্ট তো কেবল জ্ঞানী ব্যক্তিরাই বুঝে। শুধু তাই নয়, মহান রাব্বুল আলামিন স্বয়ং আরও বলেছেন, আপনি বলুন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? উল্লেখ রয়েছে যে সূরা জুমায় যে নবী, হে নবী বলুন অন্ধ মানুষ ও চক্ষুওয়ালা মানুষ দুটা কি দুইজন লোক কি এক হতে পারে ও অন্ধ কি এক হতে পারে? উল্লেখিত রয়েছে সূরা রাত আয়াত 16। আর এই সকল বাণীর উপর ভিত্তি করে খুব সহজেই এটা বোঝা সম্ভব, সবার জন্য জ্ঞান অর্জন করা ইসলামের দৃষ্টিতে ফরজ। কারণ একজন জানেওয়ালা লোক আর একজন মূর্খ লোক সেটা করলে কখনোই এক হবে না। একজন প্রস্রাব করে পানি না নিয়ে বলতেছে আমি ঠিক আছি, আর একজন প্রস্রাব করে পানি নিয়ে বা প্রস্রাব
এই পুলুপ নিয়ে বলল, আমি ঠিক আছে। তাহলে দুইজনের ভিতরে কোনটা ঠিক আছে? যে প্রস্রাব করে পানি নিয়ে শরীর পাক আছে তার নামাজ হচ্ছে, আর যে প্রস্রাব করে পানি নেয় নেই, শরীর না ঠিক নেই, পাকই নাই, তার নামাজ কিভাবে হবে? তার নামাজ কিভাবে হবে? কি কি জিনিস ফরজ ইবনে অন্তর্ভুক্ত? একজন মুসলমানের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত যে সময় থাকে, সেই পুরো সময়টা হচ্ছে শিক্ষা গ্রহণের সময়। মূলত প্রতিদিনই চলার সাথে উপযোগী জ্ঞান অর্জন করা সেসব মুমিন মুসলিমদের জন্য ফরজ হিসাবে গণ্য। সত্যি বলতে জাতি জাগ্রত যুগ সত্য জ্ঞান অর্জন করলেও এই ফরজ আদায় হবে না যতক্ষণ না দিনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা হবে। মানে দিনই এমে এলেন, আপনি যত জ্ঞানই দুনিয়াতে অর্জন করেন না কেন, সেটাকে ফরজ বলে গণ্য করা হবে না যদি আপনি দিনই এলেম শিক্ষা না করেন। কোরআনে করিমে কোথাও উল্লেখ নেই যে জাগতিক জ্ঞান অর্জন করা যাবে না। অবশ্যই জীবনের প্রয়োজনে দুনিয়াতে জাগ্রতের জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু অবশ্যই দিনই এলেম জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেকটি, সেই সাথে অবশ্যই দিনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন থাকতে হবে প্রত্যেকটি নর নারীর মধ্যে, নর এবং নারীর মধ্যে। আর ঠিক এই কারণেই একেই এমন প্রশ্ন করে থাকে যে কী কী যে জিনিস ফরজ ইসলামের অন্তর্ভুক্ত এবং মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এর একটাই উত্তর, সেটা হলো আল্লাহর ফরজ হুকুম ঠিকঠাকভাবে অনুসরণ করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে থেকে বাঁচতে যত বিষয় সম্পর্কে যতটুকু ইসলামের প্রয়োজন ততটুকু শিক্ষা গ্রহণ করা ফরজ। অর্থাৎ ফরজে অন্তর্ভুক্ত কাজগুলো হলো নিয়মিত নামাজ কালাম আদায় করা, পবিত্র কোরআন পাঠ করা, নামাজ পড়ার জন্য যতটুকু পবিত্রতা অর্জন বা যতটুকু আপনার সূরা সূরা দিন গেলেন শিক্ষা করার জন্য আপনার মুখস্থ করার জন্য দরকার ততটুকু আপনি করতে পারেন। অবশ্যই জ্ঞান জীবন এবং মৃত্যুর ভিতরে অর্জন করা, এর ভিতরে কোনো বাধা নেই। আপনি যত জ্ঞান অর্জন করতে পারেন সে তো আপনি জ্ঞানী হবেন। তাহলে এখানে তারা মুমিন ও মুসলিমের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে, কারণ নামাজ মহান রাব্বুল আলামিনের ফরজ বিধান। আর নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন পূর্ব একজন পবিত্রতার এলেম অর্জন করা ফরজ, ঠিক এমনইভাবে কিরাত ফরজ। সুতরাং কিরাত শিক্ষা গ্রহণ করাও ফরজ। কিরাত বলতে সুরা কালাম এগুলো ফরজ, কালেমা এগুলো আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। আর আমরা প্রত্যেকেই জানি না, প্রত্যেকেই জানি একজন প্রকৃত মুসলিম ও মুমিন ব্যক্তি সে যেন আল্লাহ তাআলার সকল কিছুই মনে প্রাণে বিশ্বাস করে এবং সর্বদা সকল বিধি মেনে চলে এবং জীবনে চলার পথে আখিরাত ও পরকালের জীবনে তার ফল কি হবে সেই সম্পর্কে চিন্তা করে। ঠিক তেমন এমনইভাবে রোজা রাখা ফরজ। আর রোজা রাখার জন্য কী কী করণীয় সেইগুলোর বিষয়ে, বর্জনীয় বিষয়ে এবং জানার বিষয়ে সে সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। এক কথায় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং তার নির্দেশিত পথে চলার জন্য যতটুকু জরুরি জ্ঞান অর্জন করা ফরজ বা ইবাদত অর্জন করা। তাহলে এখানে অনেক ইসলাম আমরা যদি মূর্খতা ভিতরে থাকি তাহলে কোনো হবে না। আমরা জেনারেল পড়লাম তাহলে দিনই এলেম শিক্ষা আমাদের ভিতরে ঢুকলো না। তাহলে অবশ্যই দিনই এলেম শিক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর পাঁচ ওয়াক্ত নামাজ কেউ বাদ দিবা না ভাই। এই পারের জীবনের চাইতে পর পারের জীবনটাই সুখের হওয়া চাই।